প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিস ও পঙ্গুত্বের অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কিভাবে আর্থ্রাইটিস থেকে একেবারে পঙ্গুত্ব পর্যন্ত হতে পারে, সে বিষয়টিতে আবার ফিরে আসছে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই আর্থ্রাইটিস 200 এর মধ্যে প্রত্যেকটা আর্থ্রাইটিসই আসলে ডিজেবিলিটি ডেভেলপ করতে পারে এবং করে। কারো হয়তো পুরো অঙ্গ, সারা বডি ডিজেবল হয়ে পড়তে পারে, কারো হয়তো একটা অংশ, হয়তো একটা হাঁটু, একটা পা, একটা হিপ জয়েন্ট, কারো হয়তো হাতের আঙ্গুল, কারো হয়তো পায়ের আঙ্গুল, এটা কারো হয়তো মেরুদণ্ড টোটালি ডিজেবিলিটি হয়ে যেতে পারে। ডিজেবিলিটিটা কীভাবে বুঝবে? আমাদের শরীরের যে অংশটা আমরা যেই সকল কাজে লাগাই, সাজেস হাতের ফাংশন, আমরা খাবার খাই, হাতে লেখালেখি করি, হাত দিয়ে অনেক কাজ, এটার ফাংশন। এখন যখন সেই রোগে দীর্ঘদিন ভোগার পরে দেখা যাবে যে হাত আর মুভ করছে না বা ফাংশন চলে গিয়েছে বা হাতটা থেকেও এক প্রকারের না নাই, থাকার মতো, তাহলে সে বুঝতে হবে সে হাতটা তার ডিজেবল হয়ে গিয়েছে। তদ্রূপ মেরুদণ্ড, যেমন যখন অ্যাঙ্কালোজিং আসলে এর ক্ষেত্রে, হাতে যখন আর্থ্রাইটিস হয় এবং যখন হাতটা ডিফর্ম হয়ে যায়, ইভেন তখন তো এক গ্লাস পানি খাওয়া সম্ভব হয়ে সম্ভব ওঠে না, না। হাঁটা ফিক্সড হয়ে যায়, মুভ করা যায় না, টয়লেট ব্যবহার করা হতে শুরু করে, সম্ভব না। তদ্রূপ হচ্ছে মেরুদণ্ড যদি কোনো কারণে আর্থ্রাইটিস ডেভেলপ করে, তখন দেখা যায় যে স্পাইন মানে আমরা মুভ করতে পারে না, সে নামাজে রুকুতে যেতে পারে না, হুম হুম টয়লেট করতে গেলে বসতে পারে না, বা কেউ যদি তাকে ডাকে আমরা ঘাড় ঘুরিয়ে কথা হুম বলতে পারি হুম সে পারে না, সে টোটাল বডিটা ঘুরিয়ে কথা বলে, ঘুরিয়ে তারপরে কথা ফিক্সড বলে। হয়ে যায়, এক প্রকারের স্ট্যাচুর মতো হয়ে যায়। তো এই যে ডিজেবিলিটিগুলো, এগুলো কিন্তু একদিনও আসে না, মানে আস্তে 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 ডেভেলপ করে। প্রথমত হচ্ছে রোগ নির্ণয়টা অনেক সময় দেরি হয়ে যায় হুম অনেকের হুম ক্ষেত্রে। দেখা যায় যে হয়তো ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে, সে ডাক্তারের কাছে যায় বা নিজের মতো করে ওষুধ খাচ্ছে দীর্ঘদিন, এইভাবেই অনেকের ক্ষেত্রে 6 মাস 1 বছর চলে যায়। যখন সে হয়তো একটা প্রাইমারি ডায়াগনোসিস হলো যে না তার কোনো আর্থ্রাইটিস আক্রান্ত, হুম হুম তখন সে আবার সেখানে কিছুদিন প্রাইমারি ট্রিটমেন্টে চলে, সবাই চেষ্টা করে যে হয়তো ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে, কিছুদিন খায়, এইভাবে আরো 1-2 বছর। তারপরে রুগী যখন দেখে না তার সেকেন্ডারি কমপ্লিকেশন এরাই শুরু হলো, সে আগে বসতে পারতো টয়লেটে, এখন পারে না, হুম হুম আগে হয়তো একেবারে নিচু ফ্যানে বসতে পারতো, সেটা পারতো, এখন আর পারে না, তখন সে এখন হাই কমোড ইউজ করছে। কয়দিন পরে দেখে সে হাই কমোডও বসতে অসুবিধা হচ্ছে বা সিঁড়ি বাইতে অসুবিধা হচ্ছে, সে গাড়িতে উঠতে পারতেছে না, মানে পা উঠাতে গেলে তার হুম কষ্ট হুম হয় বা ব্যথা নাই কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে, হুম হুম তখন সে আবার হয়তো টার্শিয়ারি লেভেলে ডাক্তার বা এই জাতীয় হাসপাতালে শরণাপন্ন হয়। কিন্তু এতদিনে কিন্তু তার যা ক্ষতি হওয়ার সেটা সেটা হয়ে হয়ে গেল। গেছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় রুগী এত সিভিয়ার পর্যায়ে মানে জয়েন্ট মানে ডিস্ট্রাকশন নিয়ে আসে বা ফিক্সড হয়ে আসে যে আমাদের তখন অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আর্থ্রাইটিসের ক্ষেত্রে দেখা যায় যে আপনার মাল্টিপল জয়েন্ট ইনভলভ হয়, হুম হুম আপনি কয়টা জোড়া অপারেশন করবেন, এটা এটা তো একটা মানুষের জন্য সম্ভব না। হুম হুম হয়তো একটা জয়েন্ট কোনো কারণে আপনি আর্থ্রোপ্লাস্টি করলো বা রিপ্লেস করলো, সেটা হতে হতে পারে। আবার প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে তার ফিজিক্যাল কন্ডিশনও তো একটা ব্যাপার আছে, আপনি এই জাতীয় হুম হুম অপারেশন নিতে পারবেন কিনা, এক। আর দ্বিতীয়ত হচ্ছে অপারেশন তো এক্সপেন্সিভ, হুম হুম একটা আর্থ্রোপ্লাস্টি নট লেস দেন 3 লাখ টাকা বাংলাদেশের ন্যূনতম, এর উপরে খরচ পড়ে যাবে। তো এখন একটা হাঁটু পাল্টাতে তাকে যদি যেমন একটা অপারেশনের জন্য ফিজিক্যালি ফিট হতে হবে, তেমনি আবার একটা ফিনান্সিয়াল ব্যাপারটাও ফিনান্সিয়াল চলে ব্যাপার আসে। আছে, এবং শুধু আপনি অপারেশন করে দিলে হবে না, সেটাকে আবার পুনর্বাসন করতে হবে, কারণ আপনি আর্টিফিশিয়াল একটা ডিভাইস শরীরে দিলেন, হুম সেটাকে হুম তো আবার আপনার ফাংশনিং করতে হবে, হুম হুম ফাংশনিং ছাড়া তো আপনার এই অপারেশনের কোনো ভ্যালু লেস। সো এইখানে অনেক সময়ের ব্যাপার, আবার একটা অপারেশন থেকে রিকভারি হতে 3-4 মাস সেটা তো সময় লেগে সময় যাবে। লাগে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, দর্শক সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আপনি কষ্ট করে আরো একবার চেষ্টা করুন। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে যে এই আর্থ্রাইটিস, এই জিনিসটা আমাদের এখন সচেতনতার মাত্রা বাড়াতে হবে, কারণ যে কারোই যে কোনো ব্যথা হোক, যে কোনো কারণই হোক, হুম আমি হুম বলবো সে যেন অন্তত তার নিকটস্থ কোনো স্পেশালিস্টকে দেখায়। প্রত্যেকটা আমাদের জেলা শহরে এখন অ্যাভেলেবেল স্পেশালিস্ট আছে, প্রত্যেকটা থানা শহর পর্যন্ত আমাদের স্পেশালিস্ট আছে। সো অন্তত যদি কেউ ব্যথায় অন্তত 1-2 মাস 3 মাস হয়ে গেল, হুম হুম ভালো হচ্ছে আবার হচ্ছে বা ভালো হচ্ছে না, সেজন্য নিকটস্থ কোনো একজন ব্যথা বিশেষজ্ঞ, বাত ব্যথা এই জাতীয় স্পেশালিস্টকে দেখায়, যেন
এবং তার প্রয়োজনীয় ডায়াগনোসিস সে করে ফেলে, কারণ আর্লি ইন্টারভেনশন, আর্লি ডায়াগনোসিস, আর্লি যে কোনো রোগীর যে কোনো রোগ থেকে তাকে কিন্তু অনেকাংশেই সে প্রিভেনশন নিতে পারবে, এবং বড় যে কোনো দুর্ঘটনা থেকে সে বাঁচতে পারে, বড় যে কোনো ডিসেবিলিটি থেকে বাঁচতে পারে, বড় যে কোনো সমস্যা থেকে সে কিন্তু আর্লি ইন্টারভেনশন যদি করে তাহলে এটা ইম্প্রুভমেন্টটা খুব দ্রুত আসে। এবং পাশাপাশি কারো যদি আর্থ্রাইটিস ডেভেলপ হয়ে গিয়েছে জানে, হুম হুম বা সে অলরেডি নোন কেস যে ডাক্তার সাহেব ডায়াগনোসিস করেছে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, বা আপনার অন্যান্য যেমন সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, বা স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি হতে পারে, অনেক টাইপের আর্থ্রাইটিস আছে, বা বাচ্চাদের জুভেনাইল আর্থ্রাইটিস হতে পারে, বা পার্থেস ডিজিজ, অনেকগুলা নাম আছে, আমি তো বলছি প্রায় 200 টাইপস। হুম হুম সো এটা যখন সে ডায়াগনোসিস কনফার্ম, তার উচিত একজন বিশেষায়িত একটা হাসপাতাল, যেমন যারা বাত ব্যথা নিয়ে হুম বা হুম আর্থ্রাইটিস নিয়ে ডিলিংস করে, বা বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালগুলোতেও কিন্তু বিশেষায়িত সেন্টার আছে, হুম হুম তো এই সেখানে জাতীয় যে আসলে সে তাদেরকে যেন ওই একেবারে ট্রিটমেন্ট। পার্টিকুলার ট্রিটমেন্টটা সেখানে সে পাবে। আসলে এটা বাছাই করাও কিন্তু একটা ব্যাপার, যে কোথায় যাবে, কার কাছে যাবে, এটা কিন্তু একটা ডিসিশনের ব্যাপার থাকে, এবং সেটা খুব বিচক্ষণতার সাথেই করা উচিত। আমি আবারও একটু চঞ্চল খান আপনার কাছে একটু জানতে চাইবো, যে আপনার যে রোগটি হয়েছে, এখন তো আপনি রোগটি সম্পর্কে জেনেছেন, এবং ভবিষ্যতে কিভাবে মেনটেন করবেন নিজেকে, কি করা উচিত সে সম্পর্কে কি জেনেছেন? সে সম্পর্কে স্যার আমাকে বলবে, তো আমি আরেকটু কথা বলবো। সেটা হচ্ছে, আমি যখন বাইরে ছিলাম তো আমি ফার্মেসিতে থাকি, ওইখানের যে ডক্টর ছিল আমাকে বলতে চলো তোমাকে হসপিটালে, বড় হসপিটালে নিয়ে যাই, হুম হুম তো আশেপাশে তো মোটামুটি ক্লিনিক যথেষ্ট পরিমাণ পাওয়া যায়। তো আমার ফার্মেসির সঙ্গেই একটা ক্লিনিক, তো আচ্ছা ওনারা জেনারেল ফিজিশিয়ান, হুম ছোট হুম ছোট ডাক্তার, তো ওনারা দিলে বেশি থেকে বেশি হয়তো পেইন কিলার ট্যাবলেট, আচ্ছা এর থেকে বেশি হুম কিছু হুম না। তো আমার, আমি যার সঙ্গে আছি সে মিশরি, তো হুম হুম উনি বলতেছে চলো তোমাকে বড় হসপিটালে নিয়ে যায়, যেমন হয়তো পিজি এরকম এই হুম লেভেলের হুম হসপিটালগুলো। তো আমার মন বলতেছে না, আমি ওখানে যাব না, বা ওখানে গেলে আমাকে কি ওষুধ দেবে সে, আমার মন বলতেছে। কিন্তু হুম আমি হুম স্যারের ভিডিও দেখার পরে এবং স্যারের অনেক এক্সারসাইজ এবং অনেক কিছু হুম হুম মোটামুটি একটু আয়ত্ত করার পর থেকে আমি বলতেছে আমি মানে কোথাও যাব না। এইখানে আসছি ঢাকাতে, আমার বাড়ি গোপালগঞ্জ, তো আচ্ছা গোপালগঞ্জ থেকে এখানে আসছি। এখানে আসার পরে আমার সুমন্দির বাসায় উঠছি, হুম আমার সুমন্দি থাকে, আমার এবং আমার ভাইরা ভাই থাকে, তিনটা বলতেছে চলো তোমাকে অর্থোপেডিকের কাছে নিয়ে যাই। মানে এক পর্যায়ে আমাকে ধরে নিয়ে যাওয়ার মতো এরকম আচ্ছা একটা অবস্থা হয়ে গেছে, কিন্তু আমার মন বলছে না আমি কোথাও যাবো না, আমি স্যারের কাছেই যাব। আচ্ছা তো তো এখানে এখন যে আপনি অনেক ভালো বোধ করছেন, সুস্থ হয়ে উঠেছেন, এটা আমাদেরও অনেক ভালো লাগছে। আমি আবার একটু ফিরে আসি, যে ওনার তো ট্রিটমেন্টটা ভর্তি থাকা অবস্থায় করা হয়েছে, সেটা কিভাবে করা হয়েছে, কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল, এবং তার পরবর্তীতে চিকিৎসা প্রোটোকলটা কিভাবে মেনটেন করা হয়েছে? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন, শুধু যে চিকিৎসা বিজ্ঞানে না, মানে চিকিৎসার হুম ক্ষেত্রে হুম অনেক ক্ষেত্রেই, এবং দেশের বিভিন্ন ইন্টারনেট ব্যবহার হতে শুরু করে বা টেলিভিশন হুম হুম পত্রপত্রিকার কারণে মানুষ এখন অনেক সচেতন আমি মনে করি, এবং তারা জানে এখন কোন ডাক্তারের ক্ষেত্রে কোন চিকিৎসার ক্ষেত্রে কোথায় যাওয়া উচিত। হুম হুম মোটামুটি একটা বেসিক কনসেপ্ট মানুষের মধ্যে, হয়ে গেছে প্রাইমারি ধারণাটা মানুষের মধ্যে হয়ে গিয়েছে, তারপরে হয়তো একটু রেফারেল সিস্টেমটা সে পায়, পেলে হয়তো রুগী যেতে পারে। তো ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা প্রাইমারি অবস্থা টোটালি সে ডিজেবল ছিল হুম হুম একেবারে, আমি বলছিলাম যে উনি অ্যানকালোসিস যেটা ছিল, নিজেও বলছিলেন, যে একেবারে বেঁচে থেকেও মৃত, এরকম একটা এই অবস্থা। অবস্থা ছিল। হুম তো হুম এই ক্ষেত্রে আমরা বেসিক এ সকল রুগীর আসলে কিছু ব্লাড টেস্টই বোঝা যায়, যেমন অ্যান্টিজেন টেস্ট, মানে HLA-B27 একটা অ্যান্টিজেন টেস্ট আছে হুম হুম এটা, বা আর্থ্রাইটিসের অন্যান্য বিভিন্ন সেরোলজিক্যাল টেস্ট আছে, এগুলাতে কিন্তু মোটামুটি ডায়াগনোসিস করা সম্ভব। ফিজিক্যালি উই ক্যান ডায়াগনোসিস যে কোনো রুগী, যেমন অ্যানকালোজিং এর ক্ষেত্রে স্কোবাস টেস্ট আছে, যে রুগীকে যদি সামনে ঝুঁকতে বলা হয় সে পারবে না, হুম হুম ঝুঁকতে গেলে বা ঝুঁকলেও তার স্পাইনটা যতটুকু এলোঙ্গেটেড বা লম্বা হওয়ার কথা তা হবে না, এইটা একটা ইম্পর্টেন্ট হুম হুম ফিচার বা আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি, তখন এক্সরে থেকে সুন্দর ফাইন্ডিং চলে আসে। এক্সরের এখানে বিশাল ভূমিকা আছে, হুম আমরা হুম অনেক সময় এমআরআই এর কথা বলি আপনার, হুম হুম প্রায় স্পেশালি PLID রোগীর ক্ষেত্রে, তো এমআরআই অ্যানকাইলোজিং রোগীর ক্ষেত্রে এমআরআই এর কোনো ভ্যালুই নেই, কোনো আচ্ছা ইম্পর্টেন্সই নেই হুম হুম এখানে, সেক্ষেত্রে এক্সরে এর সবচেয়ে বড় ইম্পর্টেন্স। তো অনেক সময় রুগী আমার কাছে দেখা যায় যে নিজে নিজে একটা এমআরআই করে নিয়ে আসছে, আচ্ছা হয়তো শুনেছে ডাক্তার হুম সাহেবরা হুম বা হুম আমরা বলি,
এমআরআই, এই জন্য রোগীদের এটা আর্থিক ভাবে সে কিন্তু ক্ষতিগ্রস্ত, কারণ একটা এমআরআই করতে হয়তো যেটা 5,000 7,000 টাকা লাগলো যদি করে করা হয়। এখন হয়তো রোগী সচেতনতার কারণে করে, বাট কারো যদি ইকোনমিক্যালি সে সলভেন্ট থাকে করতে পারে, কিন্তু কারো যদি আর্থিক সমস্যা থাকে আমি বলবো সে নিজে থেকে যেন কোনো টেস্ট না করে নিয়ে আসে। কারণ হচ্ছে ওনার ক্ষেত্রে ওনার এমআরআই এর কোনো এখানে ভ্যালুই নেই, কোনো পারপাসই নেই, সে ওনার দরকার আমাদের প্রত্যেকটা জোড়ার বা স্পেশালি যে জোড়াটা আক্রান্ত মনে হচ্ছে ফিজিক্যাল অ্যাসেসমেন্টে সেটা আমরা এক্স রে করে দেখবো যে এক্স রে ফাইন্ডিং ইজ এনাফ। সর্বোচ্চ আমরা সিটি স্ক্যানে যেতে পারি, খুব বেশি যদি কোনো আমাদের ডিফ কোনো কিছু দেখার দরকার হয়। তো এই যে ডায়াগনোসিসটা বা এটা খুবই ইম্পর্টেন্ট, এবং কোন জোড়া বেশি এফেক্টেড হলো এবং সেই অনুযায়ী তাকে আমরা বিভিন্ন থেরাপি প্রোভাইড করে থাকি। এই ক্ষেত্রে ওনাকে এখন আমরা হসপিটালাইজড করার মূল উদ্দেশ্য হচ্ছে সে সিভিয়ার পেইন ছিল, জয়েন্টগুলো একেবারে স্টিপ ছিল, আমরা উদ্দেশ্য ছিল তার সিভিয়ার পেইন ম্যানেজমেন্ট করা, তাকে প্রিভেনশন করা, পাশাপাশি তার যে জয়েন্ট রেঞ্জ অফ মোশনটাকে আবার ফিরিয়ে আনা বা ইমপ্রুভ করা। তো এইটা আসলে হসপিটালাইজ ছাড়া কখনো সম্ভব না, কারণ ব্যথার ওষুধ তো ওনাকে রেঞ্জ অফ মোশন কখনো ফিরিয়ে দিতে পারবে না। ব্যথার ওষুধ খেলে সাময়িক ব্যথা কমে থাকবে, কিন্তু যখনই আমি তাকে এক্সারসাইজ করাবো, মুভ করাবো বিভিন্ন প্রকার, তখন তার ব্যথা মানে 0 to 10 স্কেলে চলে যাবে। আমরা যে পেইন স্কেলের কথা বলি, তো 10 স্কেলে গেলে সে কিন্তু আর ডাক্তারের কাছে আসবে না, সে মানে বন্ধ হয়ে, ইভেন কি ডাক্তারকে পিছে পিছে গালাগালিও করতে পারে সে, কারণ ব্যথার তীব্রতা এমন অবস্থা যাবে। এই জন্য আমরা এই সকল রোগী টোটালি হসপিটালাইজড করে দিই, কারণ হচ্ছে উই হ্যাভ লটস অফ মোডালিটিস। আপনি জানেন ফিজিওথেরাপি এমন একটা ভাস্ট সাবজেক্ট, এবং ফিজিওথেরাপি ডিসেবিলিটি ম্যানেজমেন্ট রিহ্যাবিলিটেশনে সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড একটা চিকিৎসা পদ্ধতি, যেখানে আমরা প্রত্যেকটা রোগীকে স্পেসিফিক জয়েন্টের পেইন কমাতে পারি। আমাদের এখানে কোনো মুখের ওষুধ ছাড়াই আমরা সেটা করা সম্ভব, কারণ আমাদের কাছে লটস অফ ইলেকট্রোম্যাগনেটিক অ্যাপারেটাস আছে। আমরা শর্ট ওয়েভ ডায়াথার্মি ইউজ করতে পারি, মাইক্রোওয়েভ ইউজ করতে পারি, আমরা ইন্টারফেরেন্সিয়াল থেরাপি ইউজ করতে পারি, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ইউজ করতে পারি, আমরা সুপারসোনিক সাউন্ড ইউজ করতে পারি, যেগুলো হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছে আছে, যেটা আমরা ব্যথা কমাতে, রেঞ্জ অফ মোশন বাড়াতে এবং বিভিন্ন ইভেন কি এক্সারসাইজকেও মানে প্রমোট করতে আমরা কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে পারি, যার কারণে রোগীগুলোকে আমরা হসপিটালাইজড করি। এবং প্রত্যেকটা রোগী আলাদা আলাদা আমরা বিভিন্ন প্রকার থেরাপির প্রয়োজন হয়। অনেকের ধারণা বাংলাদেশে এখন চেঞ্জ হয়ে আসছে যে আমাদের ডিপিআরসিতে যে থেরাপি দেয় অন্য হাসপাতাল বা অন্য পৃথিবীর অন্য দেশে মনে একই, নো, একেবারে টোটালি ভিন্ন, কারণ থেরাপি নির্ভর করে চিকিৎসকের উপরে। আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান এই রোগীকে এই রোগের জন্য কী কী থেরাপি দিব সেটা হচ্ছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমাদের এখানকার অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে। প্রত্যেক দেশে প্রত্যেকটা এখন মেশিনেরও ব্যাপার আছে, আপনার ইউরোপিয়ান যে মেশিন বা চায়না যে মেশিন তৈরি হয়, ইভেন কি আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিতেও কিন্তু মেশিন তৈরি হয়। তো এই মেশিনগুলোর এক একটার কিন্তু ইফিকেসি এক এক রকম, তো এটা কিন্তু অনেকে জানে না। অনেকে ইভেন কি এখনও অনেক বাংলাদেশেও কিছু কিছু মেশিন তৈরি হয়, আসলে তারা ওই মার্কে এখনও যেতে পারে নাই, যাবে হয়তো আফটার 10 years later 15 years later। এখন একটা আল্ট্রাসাউন্ড মেশিন আমরা যদি কোনো একটা জোড়ায় ব্যবহার করি, একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেশিন, তারা কিন্তু রিসার্চ প্রোটোকল মেনটেন করে মেশিনটা তৈরি করেছে। তো সেটা আমাদের দেশে কেউ একজন মেশিন তৈরি করে সেটা রুগীকে হয়তো থেরাপি দিচ্ছে, রুগী কিন্তু জানে না যেটা আসলে কোথায় হচ্ছে। আমি দেশের মেশিনের সমালোচনা করছি না, আপনি আমি স্ট্যান্ডার্ডের কথা বলছি, কারণ আমার তো ওই মার্ক টু দ্য পয়েন্ট এখনো যায় নাই এই সেক্টরটা, হয়তো যাবে টুডে টুমোরো। তো এই জিনিসগুলো একটা বিশাল ইম্পর্টেন্ট। আবার কে কাজটা করছে, উনি আস্তে আস্তে আমাকে বলছিল যে আমাদের কয়েকজন আমাদের ডিপ্লোমা লেভেল থেরাপিস্ট আছে, ব্যাচেলার লেভেল থেরাপিস্ট আছে, ডাক্তার অন্য মেডিকেল স্পেশালিস্ট আছে বা আমাদের ফিজিশিয়ানরা আছে। তো উনি যেটা বলছে, স্যার কয়েকজনই তো আমাকে এক্সারসাইজ করেছে, একজনের নাম স্পেশালি হতো আমাকে বললো যে ওনার হাতটা ভিন্ন। প্রবাসে আছেন, ওনার অভিজ্ঞতাটা আমরা শুনবো একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।